স্বামীজি ধর্মালোচনা প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করেন। তার মতে মানুষই নিজের ভাগ্য বিধাতা। এ প্রসঙ্গে তিনি একটি অনেক দিনের পুরনো গল্প শোনান। তারপরে তিনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে তাঁর মতামত দেন। অনেক পুরনো একটি গল্প আছে। জনৈক এক জ্যোতিষী একবার এক রাজার কাছে এসে বলল, আপনি 6 মাসের মধ্যেই মারা যাবেন। রাজা ভয়ে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেললেন এবং তখনই তার মরার উপক্রম হয়ে গেল। কিন্তু মন্ত্রী ছিলেন ভীষণ চতুর ব্যক্তি। তিনি রাজাকে বুঝিয়ে বললেন, ওইসব জ্যোতিষীরা নেহাতি মূর্খ। কিন্তু রাজা তার কথায় আস্থা রাখতে পারলেন না। তাই জ্যোতিষী যে নির্বোধ তা রাজাকে দেখিয়ে দেওয়ার জন্য জ্যোতিষীকে আর একবার রাজপ্রাসাদে আমন্ত্রণ করা ছাড়া মন্ত্রী আর কোনো উপায় পেলেন না। জ্যোতিষী আসলে তার গণনা নির্ভুল কিনা মন্ত্রী তাকে আবার জিজ্ঞাসা করলেন। জ্যোতিষী বলল, তার গণনা ভুল হতেই পারে না। কিন্তু মন্ত্রীর সন্তুষ্টির জন্য সে আবার আদ্যপান্ত গণনা করে অবশেষে জানালো যে তার গণনা একেবারেই নির্ভুল। রাজার মুখ বিবর্ণ হয়ে গেল। আপনি কখন মরবেন বলে মনে করেন? সে উত্তরে বলল, 12 বছর পরে। মন্ত্রী তাড়াতাড়ি তার তরবারিখানি বের করে জ্যোতিষীর মুণ্ডুচ্ছেদ করলেন। তারপর রাজাকে বললেন, এবার দেখেছেন তো, এ কত বড় মিথ্যেবাদী! এই মুহূর্তেই এর পরমায়ু শেষ হয়ে গেল। দক্ষিণ ভারতে এক রাজবংশ ছিল। তাদের অত্যন্ত প্রভাব প্রতিপত্তি ছিল। তারা খুব প্রভাবশালীও ছিলেন। তারা বিভিন্ন কালের প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম থেকে গণনা করে কোষ্ঠী সংগ্রহ করে রাখার একটি নিয়ম প্রবর্তন করেছিলেন। তারা ওইসব কোষ্ঠীতে নির্দিষ্ট ভবিষ্যতের প্রধান প্রধান ঘটনাগুলো লিখে রেখে দিতেন। পরে ঘটে যাওয়া বাস্তব ঘটনার সঙ্গে তুলনা করে দেখতেন। প্রায় 1000 বছর ধরে এইরকম করার ফলে তারা কতগুলো ঐক্য খুঁজে পেয়েছিলেন। সেইগুলো থেকে সাধারণ সূত্র তৈরি করে একটা বিরাট বই রচনা করা হয়েছিল। কালক্রমে সেই রাজবংশ লুপ্ত হয়ে গেলেও জ্যোতিষীদের বংশটি কিন্তু বেঁচে থাকল এবং সেই বইটি তাদের অধিকারে চলে গেল। সম্ভবত এইভাবেই ফলিত জ্যোতিষবিদ্যার উদ্ভব হয়েছিল। যেসব কুসংস্কার হিন্দুদের প্রভূত ক্ষতি করেছে তাদের মধ্যে একটি হল এই জ্যোতিষের খুঁটিনাটির প্রতি অত্যাধিক মনোযোগ। কয়েকজন জ্যোতিষীকে আমি অদ্ভুত ভবিষ্যৎবাণী করতে দেখেছি, কিন্তু তারা যে শুধু নক্ষত্র বা সেই জাতীয় কোনো ব্যাপার থেকে ওইসব উক্তি করেছেন এই রকম বিশ্বাসের কারণ আমি খুঁজে পাইনি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তারা অন্যের মনকে বোঝার ক্ষমতাকে কাজে লাগিয়ে কখনো কখনো আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আবার সম্পূর্ণ বাজে কথাও বলেছেন। লন্ডনে আমার কাছে এক যুবক প্রায়ই আসত এবং জিজ্ঞাসা করত, আগামী বছর আমার অদৃষ্টে কী আছে। আমি তাকে ওই রকম প্রশ্ন জিজ্ঞাসা করার কারণ জিজ্ঞাসা করেছিলাম। সে বলে, আমার সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আমি এখন খুবই গরিব। অনেকের কাছে টাকাই একমাত্র ভগবান। দুর্বল লোকগুলো যখন সব কিছু খুইয়ে আরও দুর্বল হয়ে পড়ে তখন তারা যত অপ্রাকৃত উপায়ে টাকা রোজগার করার ধান্দায় থাকে এবং ফলিত জ্যোতিষ বা ওই ধরনের জিনিসের আশ্রয় নেয়। কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহায় দেয়, কিন্তু যিনি শক্তিমান তিনি উঠে দাঁড়িয়ে বলেন, আমি আমার অদৃষ্ট গড়ব। বুদ্ধ বলেছেন, যারা নক্ষত্র এরকম অন্য কোনো বিদ্যা বা মিথ্যা চালাকির দ্বারা জীবিকা অর্জন করে তাদের সব সময় বর্জন করবে। একটি নক্ষত্র যদি আমার জীবন বিপর্যস্ত করে আমার জীবনের মূল্য এক কানা করিও না। সাধারণত দুর্বল চিত্তের মানুষেরাই জ্যোতিষবিদ্যা বা ওই ধরনের রহস্যপূর্ণ ব্যাপারে বিশ্বাস করে। তাই যখনই আমাদের মনে ওই সব জিনিস প্রাধান্য লাভ করতে থাকবে তখনই আমাদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, ভালো খাদ্য খাবার খাওয়া এবং উপযুক্ত বিশ্রাম নেওয়া। যত দিন যাচ্ছে প্রতিদিন ততই আমার ধারণা দৃঢ়তর হচ্ছে যে প্রতিটি মানুষই দিব্য স্বভাবের। কোনো পুরুষ বা স্ত্রী যতই জঘন্য চরিত্রের হোক না কেন তার অন্তর্নিহিত দেবত্বের বিনাশ নেই। সে শুধু জানে না
কিভাবে সেই দেবত্বে পৌঁছতে হয়। দুষ্ট লোকেরা সব ধরনের বুজরুকির সাহায্যে সেই পুরুষ বা স্ত্রীকে প্রতারিত করার চেষ্টা করছে। যদি একজন অন্যজনকে অর্থের জন্য প্রতারণা করে, তোমরাই বলো, সে তো নির্বোধ ও বদমাস। আর যে অন্যকে আধ্যাত্ম পথে প্রবঞ্চনা করতে চেষ্টা করে, তার অন্যায় তাহলে আরও কত বেশি! কি জঘন্য! সত্যই একমাত্র তোমাকে সবল করবে, কুসংস্কারের ঊর্ধ্বে নিয়ে যাবে। দার্শনিকের কর্তব্য মানুষকে কুসংস্কারের ঊর্ধ্বে নিয়ে যাওয়া। এমনকি এই জগৎ, এই দেহ ও মন কুসংস্কার রাশিমাত্র। তোমরা অনন্ত আত্মা, আকাশের মিটিমিটি করা তারাগুলো দ্বারা তুমি যদি প্রতারিত হবে, সে বড় লজ্জার কথা। একসময় আমি হিমালয় প্রদেশে ভ্রমণ করছিলাম। আমাদের সামনে ছিল সুদীর্ঘ পথ, কপর্দকহীন সন্ন্যাসী আমরা, যানবাহন কোথায় পাবো? সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটতে হলো। আমাদের সঙ্গী ছিলেন একজন বৃদ্ধ সাধু। কয়েক শত মাইল চড়াই উত্রায়ের পথ তখনও পড়ে আছে। সেদিকে চেয়ে বৃদ্ধ সাধু বললেন, কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করব? আমি আর হাঁটতে পারছি না, আমার হৃদযন্ত্র বিকল হয়ে যাবে। আমি তাকে বললাম, আপনার পায়ের দিকে তাকান। তিনি তা করলেন। আমি বললাম, আপনার পায়ের নিচে যে পথ পড়ে আছে তা আপনি অতিক্রম করে এসেছেন, এবং সামনে যে পথ দেখছেন তাও সেই একই পথ। শীঘ্রই সেই পথও আপনার পায়ের নিচে আসবে। উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায়, কারণ তোমরা দিব্য নক্ষত্র। এইসব বস্তুই তোমাদের পায়ের তলায়। ইচ্ছে করলে তোমরা নক্ষত্রগুলোকে মুঠিতে ধরে গিলে ফেলতে পারো। তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি। বলিয়ান হও, সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও।